দুদিন আগে পর্যন্ত যে দেশ ভারতকে ধমকি দিচ্ছিল, আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে ওদের প্রেসিডেন্ট নিজে ভারতের কাছে ভিক্ষা চাইছে। আর শুধু তাই নয়, যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তাতে ভারত যদি ওদের সাহায্য না করে তাহলে দেশটা কিন্তু পুরোপুরি কাঙাল হয়ে যাবে। কীরকম? তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন। যার মতে সবচেয়ে বড় ভারত বিরোধী লিডার মোহাম্মদ মইজুর আচমকায় গলার সুর নরম হয়ে গেছে এবং ভারতের তো হাতে পায়ে ধরার মতন অবস্থা। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী মালদ্বীপের প্রেসিডেন্ট এখন ভারতের কাছে লিটারেলি ভিক্ষা চাইছে যে ভারত যেন ওদের যে লোন তাকে মুকুব করে দিক, আর তা না হলে অন্তত কিছুদিন সময় দিক। মানে জাস্ট কল্পনা করুন, এটাই কিন্তু সেই মইজু যে কিছুদিন আগেই ভারতকে চোখ রাঙাচ্ছিল যে আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু তার মানে এটা নয় যে ভারত আমাদের ধমকাতে পারবে। ভারতীয় মিলিটারি বেসের কাছেই তুর্কির থেকে কেনা ড্রোন ডিপ্লয় করেছিল যাতে ভারতকে একটা মেসেজ দিতে পারে। কিন্তু কী অবস্থা দেখুন, যে মুহূর্তে ভারতের সেনা মালদ্বীপ ছেড়েছে ঠিক তার পরেই ভারতের তরফ থেকে পাল্টা অ্যাকশান শুরু হয়ে যায়, যার ফলস্বরূপ আজ মালদ্বীপের ইকোনমি এতটাই মারাত্মকভাবে ফেসে গেছে যে মইজুকে সেই ভারতের সামনে এখন ভিক্ষা চাইতে হচ্ছে। অথচ ওদের যে পরম মিত্র চীন, তারা কিন্তু এখনও পর্যন্ত মালদ্বীপকে কোনো রকম ইকোনমিক সাহায্য করেনি। আর এখানেই শেষ নয়, এই রিপোর্টটা দেখুন। মালদ্বীপের প্রেসিডেন্ট হালে তাদের একটা লোকাল মিডিয়াতে প্রথমবার ইন্টারভিউ দেয় যেখানে দাবি করে যে ভারত নাকি এখনও মালদ্বীপের সবচেয়ে বড় এলাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, এই সমস্ত পজিটিভ স্টেটমেন্ট ঠিক এমন সময়ে সামনে এসেছে যখন একদিকে মোহাম্মদ মইজু খোলাখুলি ঘোষণা দিয়েছে যে ওদের দেশে নতুন কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টকে লঞ্চ করা সম্ভব নয়, কারণ দেশের যে আর্থিক অবস্থা সেটা নাকি খুব একটা ভালো নয়। আর এটা হওয়ারই ছিল। আমাদের লাস্ট ভিডিওতে আমি আপনাদের অলরেডি বাংলাদেশের মিডিয়াকে কোট করে আপডেট দিয়েছিলাম যে IMF-এর তরফ থেকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে আর কিছুদিনের মধ্যেই মালদ্বীপ ভয়ানক অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে, আর যা কথা তাই কাজ। এখন মালদ্বীপের প্রেসিডেন্ট হারে হারে টের পাচ্ছে যে ওরা কিন্তু খুব খারাপভাবে ফেসে গেছে। এখন যদি এই ক্রাইসিসের মাঝে ভারত নিজেদের লোন ফেরত চায় তাহলে ওদের দেউলিয়া হওয়া থেকে কেউ বাঁচাতে পারবেন। আর এই সব কিছুর জন্য দায়ী কিন্তু মইজু নিজে। উদাহরণ হিসেবে দুদিন আগের এই রিপোর্টটা দেখুন, যার মতে ভারতীয় ট্যুরিস্টদের যে সংখ্যা সেটা মালদ্বীপে এতটাই কমে গেছে যে এখন মালদ্বীপের জনগণ এর আঘাত ধীরে ধীরে বুঝতে পারছে। যেখানে ভারত থেকে আগে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যেত, আর আজ ভারত টপ 5-এও নেই, যার ফলস্বরূপ এখন কিন্তু মালদ্বীপের যে ইকোনমি তাতে একটা বড়সড় ধস লেগেছে। আর স্বাভাবিকভাবে যত বেশি দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে মইজুর বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে, যার দরুন তড়িঘড়ি ওদের পূর্ব প্রেসিডেন্ট নাসির ভারতে ছুটে আসে এবং ভারতীয়দের কাছে ক্ষমা চাইছে। ওনার দাবি যে ভারতের বয়কট করায় ওদের চরম ক্ষতি হয়েছে, তাই উনি নিজেই ভারতের কাছে ক্ষমা চাইছে এবং ভারতীয়দের আবারও ওখানে যাওয়ার জন্য অনুরোধ করছে। কেননা টু বি অনেস্ট, ওদের পুরো দেশটাই চলছে ট্যুরিজমের ওপর বেস করে, আর যাদের টাকায় দেশ চলছে তাদের সাথে শত্রুতা করে কোনো দিনই মালদ্বীপ বেঁচে থাকবে না। আর এখানেই শেষ নয়, ওদের ইকোনমি তো গেছে, তার সাথে এটা দেখুন, 2018 সালে যখন মালদ্বীপে ইকোনমিক ক্রাইসিস হয়েছিল তখন কিন্তু ভারত ওদেরকে মোটামুটি $1.1 billion এইড দিয়েছিল, আর এই সমস্ত ভারতীয়দের টাকায় মালদ্বীপ এতদিন বেঁচে রয়েছে। অন্যদিকে যদি দেখেন তাহলে চায়না কিন্তু এইড দেয় না, ওরা পারলে ওই দেশের ওপর সম্পূর্ণ দখল নেওয়ার চেষ্টা করে, ফলে না ভারত সাহায্য করছে আর না চায়না। তাই তড়িঘড়ি মালদ্বীপের এই প্রেসিডেন্ট এখন ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থা, যাতে অন্তত কিছু সাহায্য যদি পাওয়া যায়, আর তা না হলে ভারত থেকে যে লোন নিয়েছে সেটা যেন ভারত ভুলে যায়, কারণ ওদিক থেকে তো আবার চায়নাও চাপ দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে এই IMF-এর তরফ থেকে তো অলরেডি ওদেরকে সাবধান বাণী দিয়েছিল যে চীন থেকে লোন নেওয়ার ফলে ওরা ঋণের জালে ফেসে যাবে, কিন্তু মইজু এতে পাত্তাই দেয়নি। ভারত বিরোধিতায় এতটাই অন্ধ হয়ে যায় যে এখন সেই চক্করে ওরা মারাত্মকভাবে ফেসে গেছে। যাই হোক, এবারে যদি আমি ভারতের কথা বলি তাহলে রিপোর্ট অনুযায়ী ভারত মালদ্বীপের কাছে মোটামুটি $400 million বেশি ডিরেক্ট লোনের টাকা পাবে, যেটা ভারতীয় টাকায় ধরলে ধরে নিন 3,000 কোটি টাকার বেশি। এছাড়াও ভারতের তরফ থেকে মালদ্বীপকে প্রতি বছর মোটা অঙ্কের টাকা দান হিসেবে দেওয়া হতো। ওদের দেশের একাধিক ডেভেলপমেন্ট প্রজেক্ট চালাচ্ছে ভারত, কিন্তু মালদ্বীপের এই ভারত বিরোধিতার চক্করে ভারত কিন্তু খুব বেশি সাহায্য করতে রাজি নয়। মালদ্বীপের প্রেসিডেন্ট এখন ভয় পাচ্ছে যে ভারত যেন বদলা নেওয়ার চক্করে এই সমস্ত লোন সময় মতন ফেরত না চায়। যদি ওদের ভারতকে লোন শোধ করতে হয় তাহলে নিজের দেশের সমস্ত জনকল্যাণ প্রজেক্ট বন্ধ করে দিতে হবে, আর এমনটা হলে মালদ্বীপের জনগণ মইজুকে তো ছাড়বেন। ফলে বন্ধুরা, ওভারঅল খেলা জমে উঠেছে,
আর যেমনটা আমি বলেছিলাম যে ওরাও দ্বিতীয় শ্রীলঙ্কা হবে, এখন শুধু মজা দেখতে থাকুন। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, ভারতের এখানে কী করা উচিত, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।